পৃথিবীটা অনেক সুন্দর, আর এই সুন্দর পৃথিবীতে আমরা যখন বাণী প্রচার করি, আমরা আমাদের নিজেদেরকে আত্মোৎসর্গ করি, ব্যাপারটা একটু অন্যরকম। আমরা যদি বলি যে খ্রিস্ট জাগ, খ্রিস্টের বাণী প্রচার, আমরা হয়তোবা বলবো যারা সমতল ভূমিতে আছে সেই ক্ষেত্রে আমরা সবাই অনেক ভাগ্যবান, হয়তো একটু রোদ বৃষ্টি হলে ভিজে পুড়ে আমরা গির্জাঘরে যেতে পারি। কিন্তু এমনও জায়গা আছে বাংলাদেশে যেখানে ফাদাররা, সিস্টাররা বছরে দুবার যাওয়ার চেষ্টা করে এবং প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে অনেক সময় তারা ওই জায়গাটায় যেতে পারে না, কিন্তু তারপরে ওখানে আছে খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট বিশ্বাস, ওই জায়গায় আছে আমাদের ক্যাথলিক মণ্ডলী পাহাড়ে। আমরা আজকে কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি পৃথিবী বাংলাদেশের সবচেয়ে যেই উচ্চ শৃঙ্গ কেওক্রাডন, আমরা তাকে বলে থাকি তাজিংডং পর্বতমালা, ওই জায়গায় খ্রিস্টের বাণী প্রচার নাম মূলত বলবো যে পৃষ্ঠপোষকতার কথা বলবো, বিশেষ করে ক্যাথলিক চার্চের, আর এইখানটাতে ভূমিকা পালন করে যাচ্ছেন একদল ক্যাটেকিস্ট যারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে অনেক কষ্ট করে হাসি মুখে ঈশ্বরের বাণী প্রচার করেছে। আমরা আপনাদেরকে পরিচয় করে দিব সেই অতিথির সাথে। এর আগে আমি বলছি যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে কানাডার টরন্টো থেকে, এবং আমাদের ব্যাকস্টেজে আছেন জন সুমন গমেজ, এটি একটি জন বনি প্রযোজনা। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন শ্রদ্ধেয় বৃন্দা চন্দ্র ত্রিপুরা ও তার পরিবার। আজ আমরা তার সাথে কথা বলবো। এর আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের বিষয়, একজন খ্রিস্ট বাণী প্রচারক, ঈশ্বর ভক্তি, দুর্গম পথ চলা, খ্রিস্টের বাণী বহন ও প্রচার, এবং আমাদের আজকের স্লোগান হচ্ছে যদি সম্মুখ পানে আসে তুফানও ভারী, জানি তোমার নামেতে দেব পারি। বৃন্দা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। কেমন চলছে আপনার যে এই করোনার সময়টা? করোনার সময় আমার মানে খুবই কষ্ট হচ্ছে। একদিকে মানে লকডাউন, তো বাইরে কোথাও যাওয়ার সেরকম সুযোগ নেই, তারপরেও মাঝে মধ্যে পেটের দায়ে পরিবারের ভরণ পোষণে যেতে হয়, তারপরেও চলছে কোন রকম, সুস্থ আছি, ভালো আছি মোটামুটি। আচ্ছা, ঈশ্বরকে ধন্যবাদ। বৃন্দা, শুনেছিলাম আপনি জুম চাষ করতে গিয়েছিলেন, জুমের অবস্থা কেমন, কেমন হলো চাষাবাদ? জুম এখনো আগাছা নিরানো শেষ হয়নি, মোটামুটি সইহারির ধান লাগিয়েছি, অর্ধেক নিরানো কাজ শেষ হয়েছে, আরো কিছু বাকি আছে, আশা করি সামনে এক সপ্তাহের মধ্যে তা শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনার আপনার বাসা থেকে জুমের পাহাড় কত দূর, কতক্ষণ হাঁটতে হয়? পুরো এক ঘন্টা, আমার বাসা থেকে জুম পুরো এক ঘন্টা হাঁটতে হয়। এক ঘন্টা হাঁটতে হয়, মাঝে মাঝে ওখানে থাকতে হয় আপনার গিয়ে কাজের জন্য? হ্যাঁ, আমি জুমে থাকি, অবস্থান করে এখানে কাজ করি, তা না হলে ঘর থেকে আসা যাওয়া করা, কাজ করা সম্ভব না। অবশ্যই। একটু যদি বলেন আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বউ আছে, আমার দুই মেয়ে, দুই ছেলে, আর আমার এই মেয়ের জামাই আর নাতনি নাতি রাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনার মেয়েদের মধ্যে একজন মেয়ে সিস্টার হয়েছে? হ্যাঁ, সিস্টার হয়েছে। আচ্ছা, কোথায় আছেন উনি এখন? উনি এখন আমেরিকান ওই কি একটা ইন্ডিয়ানা একটা স্টেটে আছে, কলিকাতা। ও, অনেক 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 ভালো লাগলো শুনে। প্রিয় সুধী, আমরা কথা বলছি একজন ক্যাটেকিস্টের সাথে, বৃন্দা চন্দ্র ত্রিপুরা, এবং শুনলেন যে একজন ক্যাটেকিস্ট এবং তার মেয়ে হোলি ক্রস সম্প্রদায়ের একজন সিস্টার, অনেক আনন্দের ব্যাপার। বৃন্দা, আপনি আপনি কেন ক্যাটেকিস্ট হলেন, কেন মনে হলো যে আপনি বাণী প্রচার করবেন? ক্যাটেকিস্ট হলাম এ কারণে যে আমাদের এই দুর্গম এলাকায় মানে বাণী প্রচারের জন্য খুবই মানুষ প্রয়োজন,
তাছাড়া এই এলাকার মানুষের শিক্ষার খুবই অভাব। এই জন্য আমি এটা এই জীবনটা বেছে নিলাম যাতে করে মানুষ খ্রিস্টের আলোটা পেতে পারে, খ্রিস্টের পথ তারা সন্ধান পেতে পারে, এই জন্য আমি এই জীবনটা বেছে নিলাম। আপনি কতদিন যাবত এই কাজ করছেন? আমি আজকে প্রায় 35 বছর, 1986 সাল থেকে শুরু করেছিলাম। 35 বছর যাবত আপনি একজন ক্যাটেকিস হিসাবে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আপনার আপনার কেন মনে হয়েছিল যে মানে আপনার আপনি যে ক্যাটেকিস্ট হবেন, আপনার অনুপ্রেরণা কে দিয়েছিল, উৎসাহ কে দিয়েছিল যে বলেছিল বৃন্দা তুমি বাণী প্রচার করো আসো? এটা আমাকে উৎসাহ দিয়েছিলেন ওই সদ্য যিনি মারা গেছেন, সদ্য ফাদার ফিলিপ ডি রোজারিও, তখন বান্দরবানে পাল পুরোহিত ছিলেন উনি, সে 1986 সালে উনি আমাকে হে প্রেরণাটা দিয়েছেন এবং সেভাবে উনি আমাকে নিয়োগ করেছেন এবং গ্রামে পাঠিয়েছিলেন সেদিনে, আর সেই থেকে আমি আজও পর্যন্ত এসে তা করে যাচ্ছি। বাহ, অসাধারণ। প্রিয় সুধী, আপনারা শুনছেন বান্দরবনের থানচি থেকে, কথা বলছেন আমাদের সাথে বৃন্দা চন্দ্র ত্রিপুরা, যিনি একজন ক্যাটেকিস্ট। হয়তোবা সাউন্ড একটু কম, কারণ আমরা জানি যে সেই দুর্গম পাহাড়ের সেখান থেকে বৃন্দা আমাদের সাথে কথা বলছেন। বৃন্দা, আপনাকে নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, আমরা আপনার পাহাড়ি ট্যুর নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, আমরা ভিডিওটা দেখে আসি, তারপর বাকি গল্প শুরু করব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুভম। প্রিয় সুধী, আপনারা আমরা দেখছিলাম একটি ভিডিও যা জন সুমন গমেজ বানিয়েছেন কিছু ছবিগুলোকে নিয়ে। আরেকটি কথা বলে নেই, যেহেতু মূল্যবোধের কথা, বৃন্দার সাথে একটা মজার ব্যাপার যেটা হচ্ছে, যেমন যদি কাউকে ডাকি যেমন সুবীর দা, কমল দা, হ্যাঁ, বৃন্দাকে আর আলাদা করে দাদা ডাকতে হয় না, ওই বৃন্দার সাথে দাটা আছে। তার সাথে দাদা, বৃন্দার সাথে দাদাটা যোগ করতে গেলে আর একটু ডাবল একটু কম্পন হয়, তাই কেউ মনে করবেন না যে আমি বৃন্দার নাম ধরে রাখছি, বৃন্দার নামের সাথে দাদাটা আছে। বৃন্দা, ধন্যবাদ আমার সাথে বহন করার জন্য। কেমন লাগছিল ভিডিওটা আপনার? কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা একটু দর্শকের সাথে কথা বলি।
আমাদের ক্যাথলিক চার্চের একটি আরেকটি ব্যাপার আছে যে ক্যাটেকিস্ট যারা ফাদার ব্রাদার সিস্টারদেরকেও সাহায্য করে থাকে ঈশ্বরের বাণী প্রচারের ক্ষেত্রে, বিশেষ করে বেসিক যেই আমাদের সোশ্যাল টিচিংগুলো আছে ওগুলো তারা দিয়ে থাকে। এবং যেহেতু আমরা বলছিলাম যে প্রাকৃতিক সরি ভৌগোলিক কারণে অনেক সময় সব জায়গায় সবার যাওয়া সম্ভব হয় না, কারণ অনেক এলাকাগুলো খুবই প্রত্যন্ত, আর ওই সকল প্রত্যন্ত অঞ্চলে আমরা আগেই বলছিলাম যে ফাদার ব্রাদাররা যেতে পারে না সবসময়, ওখানে ওই রকম পরিবেশ নেই, অথবা প্রথম দিকে বাণী প্রচার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে ওই জায়গায় আবাসটা করা যায় না, গিয়ে চলে আসতে হয়, সেই ক্ষেত্রে লোকাল মানুষদেরকে নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ ফাদার, শুনতে পাচ্ছেন আমাকে? যা বলছিলাম যে ক্যাটেকিস্টের সেই ভূমিকাটা, যদি আমরা বলি যে প্রত্যন্ত অঞ্চলে যেখানে খ্রিস্টের বাণী প্রচার করাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, এবং আপনারা যারা পাহাড়ে যাননি, সেই প্রত্যন্ত পাহাড়ে যে আপনারা যারা যাননি আপনারা হয়তো বুঝবেন না যে প্রত্যন্ত পাহাড়ের খ্রিস্টীয় বিশ্বাস, বিশেষ করে আমাদের ক্যাথলিকদেরকে তাদের এই বিশ্বাসকে লালন পালন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ক্যাটেকিস্টরা ভূমিকা রাখেন। আমরা শুনবো বৃন্দার কাছ থেকে আজকে যে একজন ক্যাটেকিস্ট হিসাবে তার দায়িত্ব কি, উনি কি করে থাকেন। আমরা শুনবো আদিবাসী ভাই বোনদের জীবনযাপন পাহাড়ে কারা আছেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনছি। ধন্যবাদ অনেক ফাদার শীতল আপনাকে, ঈশ্বর আপনার মঙ্গল করুক। এটা একটা উদাহরণ আমাদের জীবনে আজকে যে আমরা সবাই যদি যে কোনো বিপদে একসাথে থাকি, যে কোনো সমস্যায় থাকি, প্রচেষ্টা করলে আমরা সামনের দিকে যাবই। বৃন্দা, হ্যাঁ দাদা বলেন, কেমন লাগলো ছবিগুলোকে দেখে, ভিডিওটা দেখে? না ভালো লাগছে আমার, আগেকার দিনের মফস্বল তা দেখে মনে পড়লো, আপনার সাথে যাত্রা করার গ্রামে যাওয়া এগুলি দেখে আমার মনে পড়ছে, ভালো লাগছে খুবই। আচ্ছা, এই যে আপনার আপনার সাথে আমাদের যাত্রা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বৃন্দা, একটু যদি বলেন আমাদেরকে, আপনি পাহাড়ে যখন যান তখন আপনি কি কাজ করেন তাদের সাথে, একজন ক্যাটেগরিস হিসাবে আপনার দায়িত্ব কি তাদের জন্য, আপনি কি কি কাজ করেন? বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া গিয়ে জনগণের সাথে থেকে তাদের তত্ত্বগত শিক্ষা দানের পাশাপাশি ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা করে থাকি, বিশেষ করে সপ্ত সাক্রামেন্টগুলি শিক্ষা দিয়ে থাকি, আর যদি রবিবার পড়ে তাহলে রবিবাসরীয় উপাসনা চালায়, অন্যান্য দিনে সন্ধ্যাবেলায় রোজারি মেলা প্রার্থনা করি তাদের সাথে বসে। এখানকার আমাদের পাহাড়ি ভাই বোনেরা সত্যি তাদের জীবনযাত্রা খুবই সহজ ও সরল, তাদের জীবনমান খুবই সাধারণ, তাদের দিনে দুবেলা দুমুঠো ভাত শাক সবজি দিয়ে হলেও পেটে জুটলেই তারা পরম শান্তি মনে করে, তাদের নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা কিংবা বড় ধরনের কোনো চাওয়া বা পাওয়া, তাদের এলাকা নেই কোনো কৃত্রিমতা, তারা অতি সাধারণ ও প্রাকৃত, তারা খুবই আন্তরিক, অতিথি পরায়ণ এবং গ্রহণীয় মনোভাবের মানুষ, তাদের চোখে মুখে ও চেহারায় ফুটে উঠে ধর্মবিশ্বাসের ও গঠনের নতুন কোনো তত্ত্ব বা শিক্ষা পাওয়ার প্রত্যাশা, খ্রিস্টজাক ও খ্রিস্টপ্রসাদ পাওয়ার আকাঙ্ক্ষা ও ক্ষুধা, তাদের দেখলে তাদের আত্মায়নে তাদের সুন্দর ব্যবহারে যাত্রাপথে সমস্ত ক্লান্তি ও কষ্ট দূর হয়ে যায় এবং ভুলে গিয়ে নতুন প্রেরণা ও উদ্যম লাভ করি। তাই তো 35টা বছর যাবৎ
দুর্গম পার্বত্য এলাকায় খ্রিস্ট বিশ্বাসকে ধারণ করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে খ্রিস্ট বিশ্বাস হস্তান্তর করার ঈশ্বর কর্তৃক প্রদত্ত দায়িত্ব, পবিত্র দায়িত্ব মনে করে খ্রিস্টকে বুকে ধারণ করে মঙ্গলবাণী প্রচার করে যাচ্ছি। তাই পাহাড়ি ভাই বোনদেরকেও ধন্যবাদ জানাই তাদের বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য। অসাধারণ। আপনার কোন একটি যাত্রার কথা, যে আপনি আপনি বছরে কত কতবার যান পাহাড়ে? বছরে আমাদের ঠিক নির্দিষ্ট কোন সেরকম নাই, যখনই প্রয়োজন মনে করি বা সুযোগ থাকে তখন আমরা চলে যেতাম। আমাদের এখানে বিশেষ করে বছরে 8টি মাস আমরা ফসল করার সুযোগ থাকে আমাদের, বাকি 4টা মাস এই বর্ষাকালের জন্য ওই যাতায়াত করার খুবই অসুবিধা, কষ্টকর। তাছাড়া পাহাড়ি ভাই বোনদের জুমের কাজের সময়, এ সময় তারা ব্যস্ত থাকে, তাই 4টা মাস আমরা ফসল করতে পারি না। বছরে আমরা 8টি মাস আমরা কাজ করে থাকি। আচ্ছা বৃন্দা, আপনি একটু যদি আমাদেরকে বলেন, আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে, তো সমস্যা নাই, আপনি কাছে না, আপনি আমার দিকে তাকিয়ে মাঝখানে থেকে কথা বলেন, তাহলে শোনা যাচ্ছে। একটু যদি আমাদেরকে সহযোগিতা করেন, যে আপনার পথ এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে কতক্ষণ সময় লাগে, এবং যদি একটু একটু পথ সম্পর্কে একটু বর্ণনা দিতেন আমাদেরকে। সেরকম আমাদের দূরত্ব নির্দিষ্ট কিছু নাই, তবে একটা পার আর একটা পার অবস্থান তো সেরকম দূর আর কাছে, সেই হিসাবে কোনোটা 5 ঘন্টা, কোনোটা 4 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা এরকম লাগে। আমরা বিশেষ করে ওই আমাদের এই থানসির এলাকা ছয়টা ব্লক আমরা সেরকম বন্টন করে থাকি। এক একটা ব্লকে 12টি পাড়া, 10টি পাড়া। কোনো কারণে হয়তো বা আমরা শুনতে পাচ্ছি না, শব্দ সমস্যা হচ্ছে, যেহেতু আমরা সেই গহীন সেই থানচি থেকে আমরা যোগাযোগ স্থাপন চেষ্টা করছি, আবার আমরা যোগাযোগ স্থাপন করব এবং আমরা শুনবো বৃন্দার কথা আজকে। প্রিয় শুধু আপনারা আছেন মূল্যবোধের খোঁজে, আমাদের অনুষ্ঠানের আজকের মূল ভাব একজন খ্রিস্টবাণী প্রচারক, ঈশ্বর ভক্তি, দুর্গম পথ চলা, খ্রিস্টের বাণী বহন ও প্রচার। আমাদের আজকের স্লোগান হচ্ছে, যদি সম্মুখ পানে আসে তুফানও ভারী, জানি তোমার নামেতে দেব পারি। বৃন্দা খুব সহজেই বলছিলেন পাহাড়ের কথাগুলো, যে 8 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা করে হেঁটে গেলেই এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া যায়। হয়তো বা উনি বলতেন যে তার এর মধ্যে কতগুলো পাহাড় বাইতে হতো, কিছু কিছু পাহাড় আছে 3600 ফিট উঁচু, কিছু কিছু পাহাড় আছে 2000 ফিট উঁচু, এরকম বড় বড় পাহাড়গুলো অতিক্রম করতে হয়, এবং আসলে পথটা খুবই দুর্গম। কিন্তু যেহেতু তারা এতে অভ্যস্ত, সেই ক্ষেত্রে হয়তোবা সহজেই বলে ফেলছেন, কিন্তু যখন নতুন কেউ যায় তখন ওই 4 ঘন্টার রাস্তা 6 ঘন্টা হয়ে যায়, 6 ঘন্টার রাস্তা 8 ঘন্টা হয়ে যায়, আর যেতে হয় খুব নিরাপদ রাস্তা দিয়ে। হয়তো বৃন্দা উনি ওনারা কোনো শর্টকাট রাস্তা ইউজ করেন, যা অবশ্যই একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদের ওই এক্সপার্টিসটা আছে, যখন ফাদার সিস্টারের সাথে যান তখন পথটা আর একটু দীর্ঘ হয়। আমরা শুনবো বৃন্দার কাছ থেকে আরো, আশা করছি উনি আমাদের সাথে সংযোগ স্থাপন করবেন খুব তাড়াতাড়ি। প্রিয় সুধী, আমাদের আসন্ন অনুষ্ঠানগুলোকে গুলো শুনতে, অনুষ্ঠানগুলোর সাথে সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন, সিকিং অফ ফেলোস আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে আপনারা সব অনুষ্ঠান পাবেন এবং আমাদের সাথেই থাকতে পারবেন। এবং আমরা বলতে চাই, জন মনি প্রযোজনা আমাদের মূল্যবোধের খোঁজে, আমরা মানুষের কোনো প্রোফাইল দেখি না, আমরা দেখি যে একজন মানুষ, এবং আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই আলোকিত মানুষ, এবং প্রতিটি মানুষের সেই আলো দিয়েই পৃথিবী
অনেক সুন্দর হতে পারে। বৃন্দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ এইভাবে থাকলেই শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো, আবার বলেন একটু শুনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি একটু আপনার মাথাটা আপনার বাদিকে একটু ঘুরান, বাদিকে। হ্যাঁ এইদিকে এবার কথা বলেন একটু। হ্যালো, হ্যালো, আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বৃন্দা, আপনি বলছিলেন পাহাড়ের কথা, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার কথা। আপনি হয়তো কোন শর্টকাট ওয়েতে যান, যার জন্য আপনাদের এবং আপনারা যেহেতু পারেন এর জন্য খুব তাড়াতাড়ি হয়, কিন্তু যখন সাথে গেস্ট থাকে তখন সময়গুলো কেমন লাগে মোটামুটি? গেস্ট থাকলে তখন আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হয় আমাদের, ওই তাদের তো সেরকম অভ্যাস নাই, সেজন্য আমরা ধীরে ধীরে হাঁটি। তখন কথার কথা দূরে কোনো একটা গ্রামে গেলে বা যাত্রা হলে পরে সেখানে কথার কথা সকাল সৈতা রওনা দিলে পরে সন্ধ্যা সৈতা সময় গিয়া পৌঁছায় গ্রামে, এরকমই কতগুলা পাড়া আছে দূর আছে। আচ্ছা হ্যাঁ, আপনি যদি কোনো একটি পাহাড়ের কথা বলতেন, যেমন দতং পাহাড়, দতং পাহাড়ের সেই যে পাহাড়ের একটা আশ্চর্য ঘটনা যে পাহাড়ের উপরে পানি পাওয়া যায়, হ্যাঁ কেমন আছে ওই পাহাড়ের মানুষজন, কেমন আছে ওই পাহাড়ের খ্রিস্ট ভক্তরা? তারা বর্তমানে সেই আগের পুরানো জায়গায় পাড়ায় নাই, তারা এই পাশে নদীর এই পাশে তারা চলে আসছে, নতুন করে তারা পাড়া শুরু করেছে, স্থাপন করেছে। তারা মোটামুটি এখন ভালো, তারা সবাই ভালো, তারা জুমতুম তারা ভালো করেছে। ওই পাহাড়ে থাকতে তাদের উঠানামা আসা যাওয়া, বাজারে তাদের জুমের ফসল আনা নেওয়া বিক্রির জন্য কষ্টের জন্য তারা এই দিকে চলে আসছে, এখন তারা সবাই ভালো, তারা খুশি, কাছাকাছি মানে পানিও তাদের এখন পাওয়া গেছে। আগেকার সময় তাদের খুবই পানি সংকট ছিল, কষ্ট ছিল, এখন তারা জিরির কাছে গোসল করা রান্না বান্না সব কাজে তারা পানি এখন মানে অনেক ব্যবহার করতে পারতেছে, সুন্দর আছে তারা। আচ্ছা, পাহাড়ের চিকিৎসা ব্যবস্থা কেমন, যদি কি অসুস্থ হয়ে যায় মধ্যরাতে বা বিকেল তখন কেমন হয় ব্যাপারটা? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো স্যার। হ্যাঁ ফাদার, আমি শুনছি আপনাকে, আমি শুনতেছি। হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ ফাদার শীতলকে অনেক ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য, তার স্পেশাল অ্যাসিস্ট্যান্স, এটা না হলে হয়তো বা বৃন্দাকে আনা সম্ভব হতো না, এবং আজকে একটু সমস্যা হচ্ছে মোটামুটি বেশি। আমরা দেখি কি করা যায়, আমরা আগাবো সামনের দিকে, হয়তোবা আমরা আরেকদিন বসতে হতে পারে কিনা দেখি বৃন্দার সাথে কথা বলে, কারণ সাউন্ডের কোয়ালিটি ভালো আসছে না মোটামুটি, এবং আমরা আবার হয়তো লাইভে আসবো আরেকদিন, দেখি কতটুকু কি হয়। যা বলছিলাম আমরা যে আলোকিত মানুষের কথা, যে মানুষের প্রোফাইল কে ভালো কে খারাপ, এই জিনিসগুলো আসলে মূল্যবোধের খোঁজের এখতিয়ারে পড়ে না, কারণ আমরা মানুষ হিসেবে আমরা কাউকে জাজ করতে পারি না। আমরা সবসময় দেখি মানুষের জীবনের আলোকিত সেই সেই দিকটা, যে প্রতিটা মানুষের আলো আছে, তারা আলোকিত এবং আমরা তা বিশ্বাস করি, এবং এর উপর ভিত্তি করেই আমরা আমাদের গেস্ট নিয়ে আসি, এবং আপনারা যে কেউ আসতে পারেন। এবং যেহেতু পারিবারিক মূল্যবোধ এবং আমাদের একটু ফোকাস করতেছি আমরা বেশি ক্যাথলিক মণ্ডলী এবং ক্যাথলিক পরিবারের দিকে, তাহলে সেই ক্ষেত্রে একটু বিবেচনা থাকবে অবশ্যই, কিন্তু ব্যাপারগুলো অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা একটু ক্যাথলিক বেসডই হতে চাচ্ছি, কারণ আমরা চাচ্ছি যে আমাদের মণ্ডলীর জন্য কোনো একটা রেকর্ড থাক, আমাদের ক্যাথলিক চার্চের উপর পার্টিকুলারলি কিছু একটা থাক। পার্টিকুলার কোনো কিছু করা মানে বায়াস কিছু না, পার্টিকুলার কোনো কিছু মানে যে কোনো একটা কোনো একটা ব্যাপারে কোনো একটা বিষয়ের উপর প্রতিফলন ঘটানো, সেটাই আমরা চেষ্টা করছি। আচ্ছা
হ্যাঁ বৃন্দা, অনেক সমস্যা হচ্ছে কথাবার্তায়। হ্যাঁ অসুবিধা নাই, আমরা এভাবে শুনে যাব, এভাবে বলে যাব। হ্যাঁ বৃন্দা, তাহলে পাহাড়ের উপরে চিকিৎসা ব্যবস্থা কেমন? পাহাড়ের চিকিৎসা এখনো খুবই জটিল। তারা পাহাড়ির কিছু বৈদ্য তারা নির্ভর করে, আর এখন বিভিন্ন এনজিও তারা স্বাস্থ্যকর্মী নিয়োগ করে থাকে, তারা পাড়া পাড়ায় গিয়ে তারা ঔষধ বিতরণ করে আসে, সেভাবে তারা প্রাথমিক যে চিকিৎসাগুলো তারা সেটা পায়। আর বিশেষ মানে খুবই জটিল রোগ, বড় ধরনের রোগ হলে তারা থানচি সদর হাসপাতালে তারা নিয়ে আসে, তারা বহন করে নিয়ে আসে। আচ্ছা, চিকিৎসা ব্যাপারটা এখনো সেভাবে কাটিয়ে উঠতে পারি নাই, এখনো কষ্ট আছে পাহাড়ি মানুষের জন্য। ম্যালেরিয়ার উপদ্রব কেমন? ম্যালেরিয়া আগের তুলনায় এখন অনেক কমছে, এখনো হচ্ছে, একেবারে নির্মূল হয় নাই, এখনো চলছে, আসে ম্যালেরিয়া, তবে তা সুস্থ হওয়ার সুযোগ আছে, ঔষধ ঔষধ আছে, তা চিকিৎসা করলে সুস্থ হওয়া যায়। আচ্ছা, এখন তেমন প্রকোপ না, ভয় নাই। আচ্ছা, এখন যদি বৃন্দা আমরা এভাবে জিনিসটা বলি যে পাহাড়ের জীবনটা তো অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কষ্টের, কারণ আমি জানি না প্রতিটি পাহাড়ে এখন দোকান আছে কিনা। হ্যাঁ, আমরা শুনবো দোকানের কথা একটু পরে, কিন্তু পাহাড়ি মানুষের জীবনের ঈশ্বর বিশ্বাস, এই সম্বন্ধে আপনি কি বলবেন? যে ক্যাথলিক মণ্ডলীর প্রতি তাদের বিশ্বাস, আস্থা এবং ঈশ্বর ভক্তি, এই ব্যাপারে আপনি আমাদের কি বলবেন? পাহাড়ি মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস, এটা বলা যায় এটা একটা ঈশ্বরের দান, ঈশ্বরের আশীর্বাদ, যে তারা এত দুর্গম এলাকায় থেকেও যেখানে ঘন ঘন বাণী প্রচার করে যাওয়ার সম্ভব না, যেখানে ফাদার সিস্টাররা ঘন ঘন যেতে পারছেন না, খ্রিস্টজাক উৎসর্গ করতে পারছেন না, খ্রিস্ট প্রসাদ দিতে পারছেন না, তারপরেও তারা তাদের সাধ্য মতো তারা তাদের বিশ্বাসটাকে তারা রক্ষা করে যাচ্ছে। তারা সেভাবে রবিবার দিনে রবিবাসের প্রার্থনায় তারা অংশগ্রহণ করে যাচ্ছে, তারা সেভাবে বিভিন্ন অসুখে বিসুখে তারা ব্যক্তিগত প্রার্থনা করে যাচ্ছে, এবং তারা গ্রামের যদি সেরকম মাস্টার থাকে তাহলে তার সহায়তায় তারা বিভিন্ন প্রার্থনাগুলি তারা শিখছে, শিক্ষা গ্রহণ করে তারা নিজেরা সেভাবে চেষ্টা করে যাচ্ছে। এ পর্যন্ত তারা সেভাবে বলা যায় মোটামুটি ভালো আছে, আর অনেকটা পাড়ার মিশন সহায়তায় মানে আধা পাকা গির্জা নির্মিত হচ্ছে, সেভাবে তারা প্রার্থনা উপাসনা তার সুবিধা সেগুলি পাচ্ছে, আর কুমারী মারিয়ার গ্রত অনেকটা পাড়া সেটা স্থাপন করা হচ্ছে, তারা সেভাবে তাদের বিশ্বাসটা কুমারী মারের কাছে তারা নিবেদন করে যাচ্ছে, করে যাচ্ছে। অনেকটা পাড়া আছে এখনো সেভাবে তাদের আর্থিক দুর্বলতার কারণে তারা সেভাবে গির্জাটা এখনো নির্মাণ করতে পারে নাই, অনেক কতগুলো শত শত পাড়া আছে, পরিবার সংখ্যা কম, সেই কয়েকটা পাড়া আছে এখনো তারা সেভাবে ভালো মতো তারা এখনো চর্চা করতে পারতেছে না, সেরকম সুযোগ নাই তাদের, তারপরে তারা বিশ্বাস থেকে তারা বিশ্বাসটা তারা রক্ষা করে যাচ্ছে, টিকে রাখা যাচ্ছে তারা। আপনি যখন পাহাড়ে যান, পাহাড়ে চলার পথে কি কি বিপদ, কি কি সমস্যা থাকতে পারে? এমনি শুকনা মৌসুমে তেমন বিপদ সম্ভাবনা নাই, বর্ষার মৌসুমে তো বিপদ মাঝে মাঝে সম্মুখীন হতে হয়, ঝড় বৃষ্টি আর ঝিরির বা নদীর পানি বেড়ে যায় বান, সেখানে পার হওয়ার খুবই কঠিন, যাওয়া যায় না, সেখানে বসে থাকতে হয় যতক্ষণ না পানি না কমে, সেরকম অনেক সময় অপেক্ষা করতে করতে নদীর ধারে বসে বসে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, রাতের গিয়ে পারে পৌঁছতে হয়, তখন ওই পাড়ার লোকদেরও সুবিধা হয়, নিজেরও কষ্ট হয়, এরকম ভেজা কাপড় ব্যাগ ট্যাগ সব ভিজে যায়, ভেজা কাপড় এরকম কষ্ট নিয়ে থাকতে হয়, আর বসে থাকলে তো নদীর ঘাটে ঝিরির পাড়ে বসে থাকলে একদিকে বৃষ্টি একদিকে মশা কামড় দেয়, যুগ আসে, সেরকম অনেক কিছু কষ্ট মানে পেতে হয়, তারপরেও করার কিছু নাই, সব কিছু সহ্য করে উপেক্ষা করে গন্তব্যস্থলে যেতে হয়।
যেহেতু তাদের সে বিশ্বাসটা দিতে হবে যে তুই নিজের কর্তব্য সেটা। প্রিয় সুধী, শ্রদ্ধেয় বৃন্দা বলছিলেন যে তার যে কাজ সে করে যাবে, সে সে যায় যে ঈশ্বরের বাণী সে প্রচার, মানে সে দিতে যাচ্ছে পাহাড়ে, এটাই তার উদ্দেশ্য। এবার ঝড় হোক বৃষ্টি হোক, আর পাহাড়ি ঢল সম্বন্ধে আমাদের কতটুকু ধারণা আছে জানি না, ঢলটা কতক্ষণ স্থায়ী থাকে সেটাও আমরা অনেক সময় জানি না। হ্যাঁ, তাহলে এই ওই অতটুকু সময় অপেক্ষা করা, আর এই নির্জন পাহাড়ে যখন রাত হয়ে যায় তখন তো আরো বিপজ্জনক। অনেক সময় টর্চ লাইট থাকে না বা ব্যাটারি কতটুকু সাপোর্ট দেয় আমরা জানি না, কিন্তু তারপরেও যান। বৃন্দা, আরেকটি ভিডিও আছে পাহাড়কে নিয়ে, ওই ওই ভিডিওটা আমরা দেখে আসি। হ্যাঁ, জনসংখ্যা নিয়ে। পাহাড়ি রাস্তায় ভিডিও করলে একটু ঝাঁকি খাবে ভাই, আমিও তো পাহাড় থেকেই নামছি। এভাবেই হাজার হাজার পাহাড় পর্বত দিয়ে আমাদের মিশন কাজ চলে। এই পার্বত্য অঞ্চলের বান্দরবন থেকে 120 কিলোমিটার দূরে বিভিন্ন পাড়ায় খ্রিস্টের বাণী পৌঁছে দেয় প্রচারকগণ, ফাদার সিস্টারগণ। এইভাবেই সবাইকে শুভ বড়দিন। আপনারা দেখছিলেন পাহাড়, পাহাড়ি রাস্তা। ওই জায়গাটা অবশ্যই ভ্রমণের জায়গা না, ওই জায়গাটা হচ্ছে বৃন্দার সবসময়ের চলার রাস্তা। আর যে সময়টা দেখালাম সেই সময়টা ছিল বিকেল 4টার দিকে। আর আপনি আপনারা একবার কল্পনা করে দেখুন, সেই সময়টা যদি হয় রাত 10টা আর আপনি সম্পূর্ণ একা, আর বৃন্দা অনেক পথ এভাবে একা একা অন্ধকারে পাড়ি দিয়েছেন। দাদা, হ্যাঁ বলেন। এই যে পাহাড়ি পথ, পাহাড়ি রাস্তা, হয়তো আপনি এই ব্যাপারটাতে আপনার তেমন বিষয় না, কারণ আপনি পাহাড় বেয়ে অভ্যস্ত, কিন্তু তারপরে প্রাকৃতিক দুর্যোগ সবকিছু উপেক্ষা করে আপনি পাহাড়ে যাচ্ছেন খ্রিস্টের বাণী প্রচার করতে। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত, এবং ক্যাথলিক মণ্ডলীর প্রতি আপনার এই যে একটা ডেডিকেশন, হ্যাঁ, যে আপনি 35 বছর যাবত ঈশ্বরের বাণী প্রচার করে যাচ্ছেন, মণ্ডলীকে সাহায্য করছেন, এটা আমাদের অনেকের কাছেই অনেক অনুপ্রেরণার ব্যাপার। বৃন্দা, আপনার মেয়ে তো সিস্টার হয়েছে, হ্যাঁ, আপনার অনুভূতি কেমন? না, আমার খুবই ভালো লাগছে, আমার মেয়ে সিস্টার হয়েছে। আমি তো মণ্ডলীতে যথাসাধ্য চেষ্টা করেছি কাতিকিস হিসেবে, মণ্ডলীর জন্য, খ্রিস্টের জন্য দিতে পেরেছি, কিন্তু আমি তো তত কিছু করতে পারি নাই। সে তো সিস্টার হয়ে আরো বড় পরিসরে আরো কিছু করবে সে বিশ্বাস, সেই জন্য সে সিস্টার হয়েছে, এই জন্য আমি খুবই খুশি। সে আরো বেশি করে কাজ করতে পারবে ভাই মানুষের জন্য। সিস্টারের নাম কি? শিখা ত্রিপুরা। সিস্টার শিখা ত্রিপুরা, আচ্ছা। উনি কোন সম্প্রদায়ের? হলি ক্রস, আরএনডিএম? হলি ক্রস, হলি ক্রস সম্প্রদায়। আচ্ছা, তাহলে সিস্টার শিখা ত্রিপুরা, সিএসসি। আচ্ছা, আপনার আপনার মেয়েকে সিস্টার বানানোর ক্ষেত্রে কি মনে করেন, কে বেশি উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে? প্রথমত তার ব্যক্তিগত উদ্যোগ, উৎসাহ, আর দ্বিতীয়ত ওই সিস্টার মেরি গোমেজ, সিএসসি, উনি তার দায়িত্বে সেটা হয়েছে। এবং দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ওই ফাদার মৃণাল মরং, তার সহযোগিতায় পরামর্শে সেটা সম্ভব হয়েছে। এই এই দুজনেই তার জীবনের মানে অবদান, তার খ্রিস্টা সিস্টার হওয়ার পেছনে। অসাধারণ। আর আপনার আপনার কি মনে হয়েছিল যখন সিস্টার শিখা বলছিল উনি সিস্টার হবেন, আপনি কি বলেছেন তুমি সিস্টার হবে বা হবে না?
তো আমাদের আমার ব্যক্তিগত দিক থেকে এবং আমার পরিবার দিক থেকে আমরা মানে উন্মুক্ত, মানে বলেছি সব ছেলে মেয়েদের, তোমরা যে যার ইচ্ছা মতো তোমরা সিস্টার হতে হলে হও, ফাদার হতে চাইলে হও, আমাদের কোনো আপত্তি না। যে যেরকম হবা তোমরা সেভাবে আবিষ্কার করতে পারো, চেষ্টা করে দেখতে পারো, আমরা সেভাবে তাদেরকে উৎসাহ দিই, প্রেরণা দিই। সেভাবে সে উৎসাহিত হয়েছে এবং সেভাবে সে নিজেকে সেভাবে চেষ্টা করেছে উৎসর্গ করতে। আচ্ছা, রুনুম রং লিখছেন, সিস্টার শিখা ত্রিপুরা, সেও আপনাকে দেখছেন, আপনার ভিডিও আমাদের সাক্ষাৎ কাটিয়ে শুনছেন, বেশ ভালো, বেশ রাত হয়ে গেছে আমেরিকায় যদিও, তারপর সিস্টার এত রাতে সময় দিচ্ছেন, অসাধারণ, ধন্যবাদ সিস্টার শিখা যে আপনি আমাদের সাথে আছেন, দেখছেন, শুনছেন। বৃন্দা, পাহাড়ের আরো কিছু কথা শুনতে চাই, যে পাহাড়ের, হ্যাঁ, পাহাড়ের মানুষের আরো কথা শুনতে চাই, যে তাদের জীবন জীবিকা বর্তমানে কেমন, বা পাহাড়ে আপনি যখন যান, পাহাড়ের কিছু কোন একটা স্মৃতি যদি আমাদের সাথে বর্ণনা করেন, যে কিছু কিছু জিনিসপত্র, কিছু কিছু কার্যকলাপ, ওই পাহাড়ে যারা থাকে, খ্রিস্ট ভক্তরা থাকে, তাদের এই কার্যকলাপ দেখে আপনি আরো বেশি অনুপ্রাণিত হন। শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আমি বলছি যে পাহাড়ি যারা খ্রিস্ট ভক্তরা পাহাড়ে আছেন, দুর্গম পাহাড়ে, ফাদার শুনতে পাচ্ছি, বৃন্দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খ্রিস্ট ভক্তরা যারা আছেন পাহাড়ে, দুর্গম পাহাড়ে, তাদের কোন কোন জিনিস ব্যবহার আপনাকে খুব অনুপ্রাণিত করে, খুব ভালো লাগে আপনার, এবং আপনি আরো উৎসাহ পান সামনের দিকে এগিয়ে যাওয়ার? অবশ্য বর্তমানে তাদের জীবন জীবিকা খুবই কঠিন, কারণ আগে যে পাহাড়ে তারা ধান চাষ করে, জুম চাষ করে ধান পেত, এখন সেই পাহাড়ে সে তুলনায় আর ধান হচ্ছে না, শাক সবজি হচ্ছে না, তিল তুলা হচ্ছে না, তাহলে সেদিক থেকে তাদের খুবই কষ্ট। আর যাতায়াত দিক, যোগাযোগ দিক থেকে এখন খুবই সহজ, এখন প্রত্যেকটা পাহাড়ে এখন মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়, যোগাযোগ করা যায়, এখন সেদিক থেকে একটু সহজ। আর ইদানিং এখন বড় মধুকে গাড়ির রাস্তা হচ্ছে, রেমাকি পর্যন্ত গাড়ি রাস্তা হচ্ছে, পাকা রাস্তা হচ্ছে, আগামী বছর হয়তো বড় মধুক পর্যন্ত গাড়ি রাস্তা চলে যাবে, সেদিক থেকে তাদের যাতায়াতের দিক থেকে খুবই সহজ হবে। তবে তাদের জীবন, মানে আর্থিক অবস্থা আরো খারাপ হবে, কারণ তাদের সেই তুলনায় আগেকার মতো জুম জঙ্গল নাই, আর প্রতিটি সেন্টারে সেন্টারে তার দোকানপাট হচ্ছে, বাজারঘাট হচ্ছে। অবশ্য তারা তাদের উৎপাদিত ফসল সেরকম ন্যায্য মূল্য তারা যদিও পায় না, তারপরেও তারা বিক্রি করতে পারছে, সেদিক থেকে তাদের জন্য খুবই সুবিধা। আগে তো এত দূর পাহাড় থেকে থানসি বাজারে মাথায় বহন করে নিয়ে আসা, বিক্রি করা সম্ভব না তাদের পক্ষে, কিন্তু এখন তারা ঘরের পাশে, তারা অল্প দামে হলেও তারা বিক্রি করতে পারছে, সুতরাং তারা লাভবান হচ্ছে, সেদিক থেকে তাদের জন্য ভালো। আর আমি বেশি অনুপ্রাণিত হই, তারা এত পাহাড়ে এত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে, আয় রোজগার করে, আর সন্তানদের তারা লেখাপড়া করায়, এই থানসি বাজারে, থানসি হোটেলে পাঠায়, বান্দরবানে, চট্টগ্রাম, ঢাকা পাঠায়, এই অল্প আয়ের তারা কীভাবে এগুলো তারা পাঠায়, কীভাবে সম্ভব তাদের পক্ষে? এই পিছনে কারণ হচ্ছে তাদের, তাদের সাথে ঈশ্বর আছে, তারা খুবই চেষ্টা করছে কীভাবে তাদের সন্তানদের লেখাপড়া শেখানো যায়, সেজন্য তারা খুবই পরিশ্রমী, তারা খুবই কাজ করে, তারা এই পাহাড়ে সেই জিরিতে নামে তারা পানি উঠায়, সেখান থেকে খাওয়ার পানি সংগ্রহ করে, সেই জিরিতে নামে কাপড় চোপড় কাছে, সেরকম কত কষ্ট তাদের। আর এ তো কিছু পরেও তারা যখন বাড়িতে ফিরে সন্ধ্যাবেলা তারা প্রার্থনা করে, ঈশ্বরকে ধন্যবাদ জানায়, এইগুলি দেখলে পরে আমার খুবই মানে উৎসাহ জাগে, যে আমার দায়িত্ব তাদেরকে কিছু শিক্ষা দেওয়া, তাদের কিছু জানানো, তাদের কিছু বলা, এরকম একটা অনুপ্রেরণা জাগে, যা তাদের বিশ্বাস আরো কেন
দৃঢ় করা যায়, তাহলে তারা আরো বিশ্বাসী হতে পারে, তাদের বিশ্বাস যেন টিকিয়ে রাখতে পারে, সেই বিষয়গুলি আমার অন্তরে দাগ কাটে তাদের এই জীবনযাত্রা দেখে। চমৎকার বৃন্দাব, আপনি যে কথাগুলো বললেন আর এগুলো শুনে আরো ভালো লাগলো যে একদিকে একটু উন্নয়নের ছোঁয়া লেগেছে, যে একটু রাস্তাঘাট হচ্ছে, এখন পাহাড়ে ফোন আছে, কমিউনিকেশন আছে, যা আগে ছিল না। হ্যাঁ, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু তাই বলে এই যে আপনি বলছেন যে এই যে ঈশ্বর বিশ্বাস এবং খ্রিস্টীয় মূল্যবোধকে ধারণ করে তারা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের সন্তানকে পড়াশোনা শিক্ষার জন্য সামনে নিয়ে যাচ্ছে, এগুলো অনেক পজিটিভ, খুবই পজিটিভ ব্যাপার। আর আমার যেন কেন মনে হয় এই ব্যাপারে আপনারা যারা ক্যাটেকিস্ট আছেন আপনাদের অবদান অনেক বেশি, এই যে এই দুর্গম পাহাড়ে আপনারা। হ্যাঁ বলেন দাদা। আমাদের আর বিশেষ করে ধর্মপল্লীর ডায়োসিস, তাদের অবদান, তাদের কারণে এগুলা সম্ভব হয়েছে, মানুষের চেতনা বৃদ্ধি পেয়েছে, তাদের পরিবর্তন এসেছে। হ্যাঁ, আর এই আপনার 35 বছরের জীবনে অনেক অবদান আপনার এখানে এই পাহাড়ে আমি বলবো, এবং আপনার সাথে আরো যারা ক্যাটেকিস্ট আছেন, এই এই যে আমরা যদি বলি যে আমাদের ক্যাথলিক চার্চের তো একটা আমরা বলবো যে আমাদের একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, আমাদের আমাদের পোপ মহোদয় যদি কিছু বলেন সেটা আমাদের আর্চ বিশপদের কাছে আসেন, হ্যাঁ বিশপরা সব বিশপদেরকে দেন এবং এভাবে ফাদারকে দেন, প্যারিশ প্যারিশে প্যারিশে দেন, এবং যখন জিনিসগুলো থানচিতে আসে ফাদার আপনাদেরকে দেন এবং আপনারা সেই ডাক হর করার মতন হয়ে, আমি বলবো যে আপনারা যারা পাহাড়ে এই দুর্গম পথে আছেন, এই এই যে বাণীগুলো সেই ভাটিকান থেকে আসা সেই চিঠিগুলো আপনারা হাতে নিয়ে যাচ্ছেন সেই দুর্গম পাহাড়ে খ্রিস্ট ভক্তদের শোনাতে, পোপ মহোদয় তাদের কি বলছেন, পোপের কথাগুলোকে দিচ্ছেন এবং মণ্ডলীর অগ্রযাত্রার যাত্রার কথাগুলোকে দিচ্ছেন, এই যে শিক্ষার আলোগুলোকে ছড়িয়ে দিচ্ছেন, এই যে পাহাড়ের মানুষ আজকে যতটুকু এসেছে সেই আলোগুলোকে আপনারা বয়ে নিয়ে যাচ্ছেন, আপনার কি এরকমটা মনে হয়? হ্যাঁ, আসলে সত্যি আমরা ওই সিস্টার বাণী শিক্ষার আলো আমরা বয়ে নিয়ে যাচ্ছি গ্রামে পাড়ায় মানুষের জন্য, সে আমাদের সে পৌঁছে দেওয়ার কারণেই তো তারা আজকে তাদের চেতনা, তাদের পরিবর্তন, তা সত্যি আমাদের সেটা এর পিছনে আমাদেরও একটা অবদান বা ভূমিকা আছে এরকম বলে আমার বিশ্বাস, আমার মনে হয়। অবশ্যই, কারণ আপনার বিশ্বাস ঈশ্বরের উপর, আপনার আস্থা আপনার ক্যাথলিক মণ্ডলীর উপর, এবং সেই থেকে আপনার ভিতরে জাগ্রত হয়েছে মণ্ডলীর প্রতি আত্মদান। আজ আপনার আপনার মধ্য দিয়ে সকল ক্যাটেগিস্টকে আমরা দেখতে পাচ্ছি, যে যারা বিশেষ করে ক্যাটেগিস্টরা যারা প্রত্যন্ত দুর্গম অঞ্চলে কাজ করছেন, যে এই এই বিলিয়ে দেয়া এই 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 আত্মনিবেদন এটা এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই ডেডিকেশনটা না থাকলে ঈশ্বরের বাণী এত দুর্গম পথে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব হতো। এবং বৃন্দা, ব্যক্তিগতভাবে পাহাড়ে আমি নিজেও যিশুকে দেখেছি, কারণ আপনার সাথে যখন আমি 15 দিনের বড়দিনের সেই টুরে গিয়েছিলাম, আপনি, ফাদার বিকাশ, আরো দুজন সিস্টার ছিলেন এবং আর একজন ক্যাটেগিস্ট ছিলেন, যে পাহাড়ে এত সুশৃঙ্খল জীবন, সুশৃঙ্খল জীবন বলতে অবশ্যই তাদের অনেক বড় ঘর না, তাদের খুব মানে মাথা গোজার ঠাই, তাদের কোনো টয়লেট নেই বললেই চলে, তাদের খাবারের মেনু হচ্ছে নাপ্পি দিয়ে ভাত, তারা মনে হয় দুই বেলা করে খায়, আর আমরা যখন গিয়েছি তখন তাদের সর্বশ্রেষ্ঠটা আমাদেরকে দিয়েছে। একটু যদি বলেন যে অতিথিদের সাথে তাদের আপ্যায়ন এবং তাদের যে অনুষ্ঠান মালাগুলো থাকে। তারা আসলে খুবই সহজ সরল, তারা মানে স্বাভাবিক সাধারণ মানুষ, তারা যেহেতু শহরের সেই সময় থেকে তারা দূরে, এই জন্য তারা খুবই একটা আশায় থাকে, আকাঙ্ক্ষা থাকে শহরের কোনো একটা মানুষ অথবা কোনো পরিচিত মানুষ অথবা কোনো ওই তাদের আত্মীয় স্বজন আসলে
তারা সেভাবে আপ্যায়ন করার, তাদের বরণ করে নেওয়ার মন মানসিকতা তাদের খুবই সুন্দর। এই জন্য তারা তাদের কাছে কেউ গেলেই তারা সাদরে বরণ করে, গ্রহণ করে, ঘরে যা আছে যেটাই থাকুক তারা সেটা দিয়ে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করে, আতিথ্য করার চেষ্টা করে। তারা তাদের এই যে কাজ আজকে জুমে যেতে হবে এই কাজটা তারা ফেলে রাখবে, তারা অতিথিকে তারা সময় দেবে, সময় কাটাবে, এরকম আনন্দ দেবে তারা, এটা হচ্ছে তাদের ওই সে আন্তরিকতা। হ্যাঁ, যারা পাহাড়ে যাননি তাদেরকে আরেকটু ভেঙে বলছে, যখন আপনি 8 ঘন্টা হাঁটবেন টানা এবং আপনি ক্ষুধার্ত থাকবেন, আপনার পানির তৃষ্ণা পাবে, আর যখন একটি গ্রামে যাবেন এবং যখন দেখবেন তাদের আপ্যায়ন আপনার জন্য, এবং যখন আপনি ভালো করে খেয়াল করে দেখবেন তাদের কিছুই নেই দেওয়ার মতন, কিন্তু তাদের আন্তরিকতার অভাবটুকু নেই, তাদের সেই সম্মানটুকু, তাদের সেই ভালোবাসা, যেই কথা বৃন্দা বলছেন, হ্যাঁ, এটা আসলেই যদি কেউ না গিয়ে দেখে আসেন বুঝবেন না যে খ্রিস্ট কত দুর্গম জায়গায় মানুষের তার ভক্তদের সাথে আছেন। এবং বৃন্দা অনেক সাক্ষ্য ব্যাপারে দিতে পারবেন, এবং বৃন্দা আজকে বলছেন কথাগুলো, বৃন্দা অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো এই কথাগুলোকে শুনে। হ্যাঁ, এবং পাহাড়ে সিস্টাররা যখন যান, ফাদাররা যখন যান, তাদের সাথে অবশ্যই ক্যাটেগিস্তে থাকতে হয়, কারণ তারা পদ পদ দেখিয়ে নিয়ে যায়, তারা খুব নিরাপদভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সাজেস্ট করে কিভাবে গেলে ভালো। তাহলে পাহাড়ে মিশনারিদের যেতে হলেও ক্যাটেগিস্তের অনেক বড় ভূমিকা। আরো ফাদার সিস্টাররা আসবে আমাদের স্টুডিওতে, তারা বলবে তাদের অভিজ্ঞতা, সেই সেই পাহাড় ভ্রমণের কথা, পাহাড় ভ্রমণ না, পাহাড়ে খ্রিস্টবাণীর প্রচারের কথা, পাহাড়ে খ্রিস্ট ভক্তদের কথা, পাহাড়ে খ্রিস্ট ভক্তদের বিশ্বাসের কথা, পাহাড়ে খ্রিস্ট ভক্তদের জীবনযাপনের কথা ওনারাও বলবেন, যা বৃন্দা বলছিল। বৃন্দা, আমার খুব একটি প্রিয় গান ওই পাহাড়ে যখন সন্ধ্যাবেলা গিয়েই আমরা প্রার্থনায় বসতাম, চুংলে খাসিয়া গানটা যদি একটু শোনান আমাদের। শোনাতে পারি, কিন্তু আমার এত কণ্ঠ ভালো না, জানি না ভালো লাগবে কিনা। ঠিক আছে, আমি শুরু করছি। চুংলে খাসিয়া চুংলে মিচিয়া লামা ক্রোইচিনি চিনিলে ওয়াশো না ফরুংলা ওয়াশো না ফরুংলা চুংলে খাসিয়া চুংলে মিচিয়া লামা ক্রোইচিনিলে লামা ক্রোইচিনিলে ওয়াশো না ফরুংলা ওয়াশো না ফরুংলা। অসাধারণ বৃন্দা, এবার যদি বলি যে এই যে পাহাড়ি, এই যে চুংলে খাসিয়া গানটা, এটার এটা যদি একটু একটু যদি বাংলায় আমাদেরকে সংক্ষেপে বলতেন এর মানেটা কি? মানে আমরা বুঝি না, আমরা জানি না, আমরা চিন্তা করতে পারি না যে আসলে প্রভু আমার জন্য কে, আমার জীবনের জন্য কে, আমি কত না অপরাধ করে যাচ্ছি, আমি কত না মন্দ কাজ করে যাচ্ছি, অথচ প্রভু আমার জন্য অনেক ভালো কাজ, সুন্দর কাজ করে যাচ্ছেন, কিন্তু আমি কোনো চেতনাই নাই আমার যে আমি কত, আমার জীবনে প্রভু কত কিছু করে যাচ্ছেন, এই জন্য আমি দুঃখিত, আমি অনুতপ্ত, যে প্রভু আমাকে ক্ষমা করো, এরকম। ও ও, খুবই খুবই চমৎকার অনুবাদ। এবং একজন ক্যাটেগিস্টের আমরা আরো একটি গুণ দেখলাম, যে একজন ক্যাটেগিস্ট পাহাড়ে দুর্গম এলাকায় একজন গাইড, একজন ক্যাটেগিস্ট, একজন ইন্টারপ্রেটার, যে নাকি অনুবাদক হিসেবে কাজ করছে ত্রিপুরা থেকে বাংলায়, একজন ক্যাটেগিস্ট, একজন বাণী প্রচারক, একজন ক্যাটেগিস্ট,
একজন ডাক হর করা, হ্যাঁ, যেভাবেই দেখি যে অনেক গুণাবলীর অধিকার হতে হয়, অধিকারী হতে হয়। বৃন্দা, আপনি তো যেহেতু 35 বছর কাজ করছেন আর 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 পাহাড়ের উপর আমাদের ক্যাথলিক মণ্ডলীর খ্রিস্ট ভক্তদের যত্ন নিচ্ছেন, তাহলে তাদের এই যে গানগুলো, এই প্রার্থনাগুলো, এগুলো কে রচনা করেছে? গানগুলো অবশ্য অনেকেই রচনা করেছেন, বান্দরবানে কয়েকজন সেরকম আছে, তারা সেভাবে সুরও দিয়েছেন। আমি অবশ্য কয়েকটা লিখেছিলাম, কিন্তু আমি সেরকম সুর দিতে পারি নাই। ওই যেমন ওই সাইসি সাইসি লামা, এই গানগুলি আমার রচনা, সেরকম অনেক অনেকে রচনা করেছেন। তবে আরও নতুন নতুন আরও কিছু রচনা হওয়ার দরকার আমি মনে করি, আর বাইবেলও কিছু কিছু আরও অনুবাদ হওয়ার দরকার, যেটা আমাদের জীবনে মানে অনেক দরকার হবে ভবিষ্যতে। সেরকম উদ্যোগ নেওয়ার মানুষ তেমন নাই, আর গান রচনার জন্য অবশ্য একটু নিরিবিলি, একটু নীরব একটা জায়গা লাগে, মন মাটিটা লাগে। কিন্তু এই যে কোলাহল, এই যে এই ঝামেলা সেই ঝামেলা, পরিবারের সংসারে নানা অভাব অনতন, এই সে এটা নিয়ে আসলে সময় হয়ে ওঠে না, আর সেরকম রচনা গানের শব্দও আসে না, এই জন্য এখন আর সেটা পারছি না আর কি। পারছেন না, কিন্তু অবশ্যই পারবেন। হয়তো আগে অনেকে জানতো না যে বৃন্দা গান লেখেন, সময়ের অভাবে সুর দিতে পারেন না, সেই ক্ষেত্রে অবশ্যই অনেকে এগিয়ে আসবেন। এবং বিশেষ করে আমরা বলবো যে যারা আপনারা যারা ত্রিপুরা যারা আদিবাসী আছেন, আপনারা আপনারা কিন্তু ঈশ্বরের কাছ থেকে বিশেষভাবে আশীর্বাদিত, কারণ আপনারা গানের ক্ষেত্রে, ছবি একা আঁকায়, নৃত্যে অনেক এগিয়ে। এবং অবশ্যই আমরা বলবো যে পাহাড়ের এই খ্রিস্টবাণীর প্রচারের ক্ষেত্রে আপনাদের অবদান আছে। বৃন্দা, পাহাড়ে এখন আর কোন কোন আদিবাসী, যেই আদিবাসীরা আছে বা ত্রিপুরা ভাই বোনদের পাশাপাশি? শুনতে পাচ্ছি না আপনার কথা। আচ্ছা, আমি বলছি আবার, আপনি আপনি যেখানে বাণী প্রচার করেন, কিছু কিছু পাহাড়ে ত্রিপুরা ত্রিপুরা ভাই বোনেরা আছে, এবং অন্যান্য পাহাড়ে মানে শুধু কি ত্রিপুরারাই আছে নাকি অন্যরাও আছে ওখানে? আরো এখানে বিশেষ করে ত্রিপুরার পাশাপাশি ম্রো আছে, খুমি আছে, বোম আছে, আর যে মারমা আছে, চাকমা আছে থানসি উপজেলায়। এখন অন্যান্য আদিবাসীর তুলনায় এখন ত্রিপুরার পাশাপাশি খুমি সম্প্রদায় মানে ক্যাথলিক ধর্ম তারা গ্রহণ করেছে, তাদের দুইটা জায়গা আমরা হোস্টেল করে দিয়েছি, তারা এখন ক্যাথলিক ধর্মাবলম্বী, তারা খুবই ক্যাথলিক ধর্ম বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী। তারা আগেকার তাদের যে এই কি বলবো এই পাহাড়ের যে পূজা, নদী পর পাথর গাছ পূজা, এগুলো তারা বাদ দিয়েছে, তারা এখন খ্রিস্টের প্রতি তারা বিশ্বাস করেছে। এখন তারা তাদের প্রত্যেকটা পাড়ায় এখন গির্জা আছে, বিশেষ করে দুইটা পাড়ায়, তিন দুতে দুইটা পাড়া মানে আধা পাকা ঘর, গির্জা ঘর নির্মাণ করা হয়েছে, তারা সেভাবে সেখানে প্রার্থনা করে যাচ্ছে, উপাসনা করে যাচ্ছে। আশা করি আরও এগিয়ে আসবে, তাদের সেই সোঁয়া, তাদের সেই বিশ্বাস দেখে আমাদের যাত্রা তারা আবার এগিয়ে আসবে। মনে করছি খুমি সম্প্রদায় ত্রিপুরাদের মতোই সবাই ক্যাথলিক হবে, ক্যাথলিক ধর্মাবলম্বী হবে, এই আমার বিশ্বাস। আপনার আপনার বিশ্বাসের জয় হোক, পরিত্রাণ হোক তাই। এবং আমরাও বিশ্বাস করি আপনাদের যে শ্রম, আপনাদের আত্মত্যাগ, এগুলো এগুলো আছে বলেই খ্রিস্টকে পাহাড়ের সেই যদি বলি যে যারা নাকি আসলেই মার্জিনালাইজ, হ্যাঁ, তারা খ্রিস্টকে পাচ্ছে, এবং এরপরেও তাকা তারা গান গেয়ে যাচ্ছে, আমি অন্ধ, আমি অজ্ঞ, আমাকে পথ দেখাও, আমি পথ দেখি না। এত দরিদ্র হওয়ার পরেও, এত অভাব অনটনের পরেও, এত বিপদের পরেও, তারা তো একবারও বলে না যে ঈশ্বর বলে তো কেউ থাকার কথা না,
কিন্তু সেই জায়গায় তারা বলছে ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদের ক্ষমা করুন। এই জায়গায় হয়তো বা আমাদের আজকে একটু তাকিয়ে দেখার ব্যাপার যে পাহাড়ের সেই অবহেলিত আদিবাসী ভাই বোনেরা, যারা নাকি মারা যেত আগে যে কোনো সময় চিকিৎসার অভাবে, এখনো যায় চিকিৎসার অভাবে, এখনো অনেকে মারা যায়, চিকিৎসা হয় না, অনেকে অনেকে জানেই না তাদের কি রোগ হয়েছে, হঠাৎ করে মারা যায়, তাদের খাবার থাকে না। বন্যার কথা বৃন্দা বললো, এই 4 মাস যখন বন্যা থাকে, যখন খাদ্য কিনতে পায় না, খাদ্যের অভাবে তো অনেকেই হাহাকার করে। হ্যাঁ, অনেক সমস্যা, অনেক কিছুর পরও যদি আজ আমাদের জীবনের সাথে আমরা পাহাড়ি জীবনটা মিলাই, জীবনের কথা বাদে দিলাম, বিশ্বাসের কথাটাই আমরা আনি, যে আমরা তো সবাই ক্যাথলিক, সবাইকে তো সবাই তো ঈশ্বরকে বিশ্বাস করি, ক্যাথলিক মূল্যবোধেই তো আমরা গ্রহ হচ্ছে, কিন্তু আমাদের এত কিছু থাকার পরও সুইচ অন করলেই বাতি জ্বলছে, হ্যাঁ, বাসা থেকে বের হলেই 5 মিনিটে দোকান হাতের কাছে, হ্যাঁ, আপনি মোবাইলে কল করলে উবার চলে আসছে, অথবা একটু হেঁটে গিয়ে 6 নম্বর বাসে বাসেই বা উঠছেন, হয়তো বা বাসে বসতে পারছেন না কিন্তু দাঁড়িয়েই তো আছেন, কিন্তু যানবাহন আছে, হয়তো ট্রাফিক জ্যামটা আছে, কিন্তু পাহাড়ের জীবনে তো ওগুলোও নেই, যেখানে দুই পায়ের উপরই সবকিছু করতে হয়। আর যদি একবার চিন্তা করে দেখেন, যদি পাহাড়ে কোনো প্রতিবন্ধী ভাই বোন থেকে থাকে, তাদের অবস্থাটা কি আসলে, যারা পাহাড়ে, যাদের এক পা নাই, এক হাত নেই, যারা আমরা বলবো প্রতিবন্ধকতা, প্রতিবন্ধী ভাই বোনদের অনেক সমস্যা, ওই সমস্যাগুলো নিয়ে জন্মগ্রহণ করে, তাদের কি অবস্থা যদি আমরা চিন্তা করি। বৃন্দা, এরকম কোনো দেখেছেন কাউকে যে পাহাড়ে প্রতিবন্ধী ভাই বোনদের অবস্থা বা তাদের জীবনযাপন? হুম, সেরকম প্রতিবন্ধী আসে কোনো কোনো পাড়ায়, আমি দেখেছি যে তারা প্রতিবন্ধী, তারা কি বলবো, একেবারে ওই অবহেলিত সেরকম একটা অবস্থা তারা থাকে, যে তারা ঘাট নদীতে যেতে পারতেছে না, ঝিড়িতে যেতে পারতেছে না, কাজ করতে পারতেছে না সেরকম, আর গেলে একটা ঝুঁকি যে গড়ে পড়ে যাবে কিনা, হুঁচট খাবে কিনা, সেরকম তাদের ঝুঁকি তা থাকে। এই জন্য তাদেরকে তাদের পরিবারের মানুষ অনেক সময় ঘর হতে বের হতে দেয় না, আর মাঝে মধ্যে খুবই কষ্ট করে পরিবারের মানুষ তাদেরকে খাওয়ায় এবং হাত ধরে ধরে বা পিঠে বহন করে একটা সম করে, কোনো একটা জায়গা নিতে হলে তাদেরকে সেভাবে নিয়ে যায়। তারা খুবই অমানবিক, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করে, মানবতার জীবনযাপন করে তারা, যারা প্রতিবন্ধী তারা। অবশ্যই, এবং এটাই, এই চিন্তাটাই আমার মাথায়, কারণ যখন নাকি আমরা পাড়া বলছি, সবাই মনে করছে ও পাড়া মানে পাড়া, ওখানে দোকান আছে, পাট আছে, প্রতিটা বাড়িতে টিউবওয়েল আছে, হ্যাঁ, চাপ দিলেই খাবার পানি পাচ্ছে, হয়তো বা পাড়ায় কোনো পুকুরও আছে। হ্যাঁ, যদি আপনি একটু পাড়ার কথাটা বলেন, যে তাদের পানি আনতে হয় কোথা কোথা থেকে, তাদের বাসা থেকে তাদের পাহাড়ের উচ্চতা কত, কত কিলোমিটার নিচে নেমে তাদেরকে পানি আনতে হয়? অনেকটা পাড়া আছে যেটা একবারে সমতল নদীর ধারে বা ঝিরির ধারে, আর কতগুলো পাড়া আছে, যেমন কিছুক্ষণ আগে আপনি দত্তং কথা বলছেন, যে দত্তং পাহাড়টা একেবারে পাহাড়ের ঘেরা চারিদিকে, কিন্তু উপরে যে পানি আছে, মাছ আছে, শামুক আছে, কাঁকড়া আছে, এটা একটা আশ্চর্য একটা পাহাড়। ওই ধারে যে পাড়া তার কিন্তু অনেক নিচে, এখানে এই পুরো ওই পাহাড়টা আমার মনে হয় 1-1.5 কিলো এরকম তার রাস্তা, তা তারা উঠে আর নামে, সেখানে তারা পানি আনে, পানি সংগ্রহ করে, আর পাড়ার কাছে ছোট্ট একটা ঝিরি, সেটা পানি উৎস থাকে, সেখান থেকে তারা খাওয়ার পানি সংগ্রহ করে, কিন্তু সেটা শুকনা মৌসুমে, গ্রীষ্মকালে সেটা শুকিয়ে যায়, তাহলে অবস্থা খারাপ, কাজেই তারা সেই নিচে 1-1.5 কিলোমিটার সে রাস্তায় তারা নেমে নেমে তারা সেখান থেকে পানি উঠায়। বিশেষ করে মহিলাদের খুবই কষ্ট হয় পানি সংগ্রহের জন্য। সেরকম অনেকটা পাড়া আছে, অনেক উঁচু উঁচু পাড়া, পাড়া থেকে তাদের নদীর এরকম 1-1.5 ঘন্টা রাস্তা এরকম। অনেক পরিবারে এই যখন দুধের শিশু থাকে, সেই মা যদি একবার নদীতে যাইতো তাহলে তার অবস্থা খারাপ, শিশুটা কান্না করে করে
সেভাবে দুধ না খেয়ে ঘুমিয়ে পড়তো, এরকম অবস্থা, সেরকম পাড়া, খুবই কঠিন জীবন পাহাড়ে, খুবই কষ্টকর জীবন পাহাড়ের অবস্থা। আমরা আমরা অবশ্যই প্রিয় সুধী আপনাদেরকে মানসিক ভাবে বিপর্যস্ত করার জন্য বলছি না, ব্যাপারটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, আমরা কথা বলছি সেই দুর্গম পথের, দুর্গম পাহাড়ি মানুষের কথা। তাহলে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে যারা দুই বালতি এক বালতি পানি আনতে 1.5 কিলোমিটার দূরে যায় এবং সে সে বালতি ভরে আবার পাহাড়ের উপর ওঠে, তাহলে সেই জায়গায় আমরা বুঝতে পারি যে পানির ক্রাইসিসটা কেমন। এবং বৃন্দা বলছিলেন যে সন্তানের জন্য পানি আনতে মা যদি নিচে যায়, এসে দেখে না খেয়ে ঘুমিয়ে আছে, পাহাড়ের বাস্তবতা। প্রতিবন্ধী ভাই বোনরা অবহেলিত, কিছু করার নেই। তাহলে পানির অভাবে তাদের গোসলও হয় না, কোনো টেক কেয়ার হয় না, এক পাশে ফেলে রাখা হয়। এই যে এই যে ভৌগোলিক অবস্থান, এবং এই কথাটাই আমরা বলার চেষ্টা করছি যে খ্রিস্ট বিশ্বাস, খ্রিস্ট বিশ্বাসের কথাটা আমরা বলছি যে এত চ্যালেঞ্জ, এত কিছু থাকার পরও ওদের যিশুর প্রতি ভক্তি, ওদের যিশুর প্রতি ভালোবাসা, ওদের ওদেরও পারিবারিক মূল্যবোধ গঠন হচ্ছে, এবং সেই মূল্যবোধের প্রত্যন্ত অঞ্চলের মূল্যবোধের বীজগুলোকে ছড়িয়ে দিয়ে আসছেন আমাদের এই ক্যাটেকিস্টরা, যারা মূল্যবোধের বীজ বাহক হিসেবে ছুটে যাচ্ছেন পাহাড় থেকে পাহাড়ে, জ্বালানোর চেষ্টা করছেন এক আলো থেকে আলো, আলো থেকে আলো। এবং বৃন্দা যা বলছিলেন যে এই যে তাদের বেড়ে ওঠা এবং তারা অনেক উন্নত উন্নত হচ্ছে দিনের পর দিন, এবং তারা শিক্ষার দিকে ধাবিত হচ্ছে, এটা আসলেই খুব চমৎকার কথা বৃন্দা, খুব অনুপ্রাণিত হলাম। আপনি আর কি বলতে চান? যে কত প্রশ্নগুলো আমি এখন আপনাকে করিনি কিন্তু আপনার বলা উচিত, আপনি মনে করেন? তাদের তাদের জন্য আরো কিছু করার দরকার আমি মনে করি, যে শিক্ষায় বলি, চিকিৎসায় বলি, মানে বিশ্বাসের দিক থেকে। কিন্তু সেটা ভৌগোলিক দূরত্ব অবস্থার কারণে ইচ্ছা থাকার সত্ত্বেও সেগুলো অনেক সময় করা হয়ে উঠে না। এই জন্য তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য, তাদের বিশ্বাস চর্চা টিকে রাখার জন্য, তাদের বিশ্বাসের দৃঢ়তার জন্য এই পাহাড়ি এলাকায়, এই দুর্গম এলাকায় আরও ফাদারদের দরকার, সিস্টারদের দরকার, যা তাদের আধ্যাত্মিক খাবার, যে খ্রিস্টপ্রসাদ, এগুলো তারা অনেক পাড়া, অনেক ব্যক্তি আছে তারা 2-3 বছরে একবারও পায় না, 1 বছর একবার পায় না। তাহলে আমরা কি খ্রিস্টান হইলাম, কি ক্যাথলিক হইলাম? তাহলে সেই জন্য এই আধ্যাত্মিক যত্নের জন্য এখানকার মানে আরও পুরোহিত দরকার, সিস্টারদের দরকার, এখন কাতিকিসের দরকার আমাদের, যেহেতু এটা একটা বিশাল একটা এলাকা, থানসি এলাকাটা বিশাল একটা এলাকা, বিশাল একটা ধর্মপল্লী, সেক্ষেত্রে আর দুর্গম দিক থেকেও সেটা খুবই মানে প্রত্যন্ত, সেদিক থেকে এখানকার আরও বাণী প্রচারক দরকার, যারা নিবেদিত প্রাণ হয়ে মানুষের জন্য জীবন দিবে, কাজ করবে, সেরকম মানুষ এখন তো পাওয়া খুবই দুষ্কর। সবাই এখন তো বস্তুবাদী, ভোগবাদী, এই যুগে এই ধর্মীয় কাজ করা মানুষ সহজেই এগিয়ে আসতে চায় না, কারণ এই মিশনারি কাজ, এই কাতিকিস কাজ, এটা কিন্তু খুবই সামান্য ভাতা, বা যদি বলি বেতন, তাহলে এই সামান্য বেতনে মানুষ কাজ করার জন্য এত প্রাণী মানে উৎসাহিত না, অনুপ্রাণিত না। এই জন্য আরও অনেক মানুষকে এগিয়ে আসার দরকার, যেন পাহাড়ি ভাই বোনদের জন্য তারা কিছু আর করতে পারে, তারা তাদেরকে যেন আমরা আরও ভালো অবস্থানে নিয়ে আসতে পারি, তাদের যেন ভালো শিক্ষা গঠন দিতে পারি, সেজন্য আরও মানুষের কাজ করার দরকার, এগিয়ে আসার দরকার, কিন্তু সেরকম মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেরকম মানুষ না থাকলেও আমরা কিন্তু সেরকম একটা মানুষ পেয়েছি, যার সাথে আমরা কথা বলছি, সে হচ্ছেন আপনি। এই যে আহ্বানের এই প্রত্যন্ত থানচি থেকে আহ্বানের যে আলো আপনার পরিবার থেকে বের হয়ে আসলো, এবং আমাদের বিশ্বাস যে আপনাকে দেখে আরো বাবার অনুপ্রাণিত হবে, এবং এই প্রত্যন্ত এলাকায় যখন প্রতি পাহাড় থেকেই আমরা অনেক আহ্বান পাব, তখন হয়তো
আমাদের ওই পাহাড়গুলো আরো আলোকিত হবে এবং ওই পাহাড়ের বিশ্বাস বেড়ে যাবে, এবং ঈশ্বর চাইলে পাহাড়ের মানুষ এমন সময় আসবে যে প্রতিদিন খ্রিস্ট প্রসাদ গ্রহণ করতে পারবে। এবং আপনার আলো আপনি জ্বালিয়ে যাচ্ছেন, আমরা খুবই খুশি। আমরা আরেকটি ভিডিও তৈরি করেছি, এটা হচ্ছে একটি ত্রিপুরা নৃত্য যা জনসুমন গমেজ সংগ্রহ করেছে, এবং আমরা সবাই একটু দেখি আপনার ত্রিপুরা নৃত্য, তারপর আবার ফিরে আসবো। ঠিক আছে। আমরা দেখছিলাম একটি ত্রিপুরা নৃত্য, খুব খুবই প্রাকৃতিক ভাবে, মানে ন্যাচারাল আর কি, একেবারে পাহাড়ে যেভাবে নাচটা সাধারণত হয় সেভাবে। বৃন্দা, পাহাড়ের আহ্বানের ব্যাপারে আপনি কি বলতে চান, যে বিশেষ করে পাহাড়ে যে কথা আমরা বলছিলাম যে আমাদের আরো ফাদার ব্রাদার সিস্টার দরকার, আরো ক্যাটেকিস দরকার, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন কিভাবে আমরা পাহাড়ে পাহাড় থেকে আহ্বান পেতে পারি এবং পাহাড় থেকেই আরো বেশি ক্যাটেকিস পেতে পারি আমরা মণ্ডলীর সেবার জন্য এই থানচিতে? তার জন্য প্রথমত ব্যক্তির ইচ্ছা ভূমিকা থাকতে হবে, উৎসাহ দিতে হবে। আর এখানকার যারা কর্মরত আছেন, যেমন ফাদারগণ সিস্টারগণ, তাদের জীবন আদর্শ এগুলো তো খুবই একটা জরুরি বিষয়। আর এভাবে আমাদের যে সমস্ত গঠন গৃহ আছে সেদিকে তাদেরকে পাঠাতে হবে। এভাবেই হতে থাকলে তো কেউ না কেউ সেভাবে হয়ে আসবে, আমি আশা করছি যে অদূর ভবিষ্যতে হবে। এখানে সবাই উৎসাহিত হচ্ছে, একজনকে দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে, তার আগ্রহতা তারা বাড়ছে। এই জন্য তাদের প্রথমত এলাকার বা পাড়াবাসী বা পরিবারের সেরকম প্রার্থনা দরকার হবে, পিতামাতার সেরকম সচেতন হতে হবে, আর ফাদারদের সিস্টারদের প্রতি যে খারাপ সেরকম কথাবার্তা এগুলো তাদের সামনে না বলে বরং তাদের ভালো দিকগুলো, ভালো গুণগুলো, তাদের যে নিবেদিত প্রাণ
এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরতে হবে, উৎসাহ দিতে হবে। এরপরে হয়তো মানে তারা গঠন গৃহ গেলে সেখানে ভালো গঠন করে ভালো শিক্ষা পেলে তারা সেভাবে হয়তো এই পাহাড়ের জন্য তারা এগিয়ে আসতে পারে, ফাটা শিশার সংখ্যা বৃদ্ধি পেতে পারে, এই আশা, এটা আমার বিশ্বাস। অসাধারণ। হ্যাঁ, বৃন্দা দুই ভাষায় কথা বলেন, বাংলা এবং ত্রিপুরা। অনেক অংশে হয়তোবা বাংলার সঠিক কিছু শব্দ স্লিপ করে, যেমন দাদা বলতে চাচ্ছিল যে নিরুৎসাহিত না করে উৎসাহ দেওয়ার কথাটা বলছিল। যে 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 কেউ ভুল করলে তাকে নিরুৎসাহিত করবেন না, তাকে উৎসাহিত করবেন এবং সামনের দিকে এগিয়ে নেবেন, অনুপ্রেরণার কথাটা বৃন্দা বলছিলেন। অসাধারণ বৃন্দা, আপনার এই কথাগুলো, শুধু আপনার এই কথাগুলোই নয়, আপনার আপনার এই পাহাড়ের 35 বছরের এই দুর্গম জায়গায় আপনার এই বাণী প্রচার, আপনি অবশ্যই আমাদের একজন লিজেন্ড, যে আপনাকে নিয়ে অনেক লেখালেখিও হতে পারে কোনো এক সময়। কারণ 35 বছর আগে যদি আমরা পাহাড় চিন্তা করি, সে তো আরো বেশি বিপজ্জনক ছিল, এবং 35 বছর আগের পাহাড় তো আরো বেশি অনিশ্চিত ছিল। পাহাড়ে গেলে ফিরে আসবেন কিনা এরও কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু সেই 35 বছরের এক এক দুই তিন করে এই 35টি বছর আলো জ্বালিয়ে যাচ্ছেন এবং পাহাড়কে ঠিক করে যাচ্ছেন, এবং এটা অনেক ব্যাপার। এবং অবশ্যই ফাদারকে দেরকে এবং অবশ্যই স্থানীয় বিশপ যারা আছেন, এবং এখন চট্টগ্রাম ডায়োসিসও বড় হচ্ছেন, চট্টগ্রাম ডায়োসিস এখন আর্চ ডায়োসিস, চট্টগ্রামে এখন আর্চ বিশপ মহোদয়া থাকেন আছেন, এবং সেই ক্ষেত্রেও হয়তোবা আপনাদের আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রেও আমাদের মণ্ডলী অনেক সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আপনাদের যথেষ্ট যত্ন করতে পারছেন বলে আমাদের বিশ্বাস। তাহলে বৃন্দা, আপনার সাথে কথা বললে অনেক কথা হবে, কথা শেষ হবে না। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আমাদের উদ্দেশ্যে আরো কিছু বলতে চান? আপনিও সুস্থ থাকেন, ভালো থাকেন, এটা আমার কামনা। অবশ্যই আরো সুন্দর আপনার। অবশ্যই আপনাকে আমাদের প্রার্থনায় রাখবো বৃন্দা, আপনি ভালো থাকবেন। এবং ফাদার শীতল সিএসসি কে অনেক ধন্যবাদ যে সে আপনাকে এই ব্যবস্থাটা করে দিল। সেই ক্ষেত্রে আমরা দেখি ফাদারদের অনুপ্রেরণা আমাদের জীবনে। এইটাই যখন আমাদের সমস্যা হচ্ছিল তখন ফাদার বারবার আসছিলেন, এসে ঠিক করে দিচ্ছেন, বলছেন ঠিক আছে, ফাদার সাউন্ড নাই, ফাদার চলে আসছেন। এবং ফাদার কিন্তু বৃন্দার পাশেই বসে আছেন, দেখছেন যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় লাগে কিনা। ফাদার শীতল রোজারি সিএসি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য আজকে। বিশেষ করে আমরা আজকে শুনলাম, হয়তো খুব সহজ সরল কথায় বৃন্দার কথাগুলোকে শুনলাম, কিন্তু তারপরও আমরা অনেক মূল্যবান কথাগুলোকে শুনেছি। বৃন্দা, আপনি ভালো থাকবেন, ঈশ্বর আপনার আপনার মঙ্গল করুক। নমস্কার দাদা। নমস্কার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় সুধী, আপনারা ছিলেন মূল্যবোধের খোঁজে। আমাদের হয়তোবা আজকের অনুষ্ঠানে অনেক টেকনিক্যাল প্রবলেম হয়েছে, অনেক বাধা আসছে, কিন্তু আমরা তো শেষ করেছি। কারণটা হচ্ছে একটাই, যে আমরা বিশ্বাস করি আমরা কোনো কিছু করলে আমাদের সেই মনোবলটা আমাদের ভিতর আছে, যে আমাদের ঈশ্বর আমাদের যা দিয়েছেন যে আমরা সামনে অগ্রসর হব। হয়তোবা অনুষ্ঠান শুরু হওয়ার একটু পরেই দেখলেন যে 10 মিনিট কিছু হচ্ছে না। হ্যাঁ, এটা 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 একটা শিক্ষা আমাদের জন্য আজকে। এবং শুধু এটাই না, সাউন্ড আসছে না, আমরা সাউন্ড ঠিক করে নিচ্ছি। লাইভ অনুষ্ঠানে হচ্ছে, আমরা হয়তো বলতে পারি লাইভে হতেই পারে না, আমরা হয়তো বলতে পারি ঈশ্বর জিনিসগুলো পারপাসলি আমাদের দিয়েছেন শিক্ষার জন্য। শিক্ষার ব্যাপারটা হচ্ছে এইটাই, যে বাণী প্রচারের ক্ষেত্রে, প্রতিটা ভালো কাজের ক্ষেত্রে এরকম বাধা থাকবে, আর বাধা থাকলে আমরা পিছুপা হয়ে যেন না যাই, আমাদের জন্য সামনের দিকে অগ্রসর হই। আমরা শুনছিলাম একজন ক্যাটেকিস্টের কথা। ক্যাটেকিস্ট অনেক বাংলাদেশের সব জায়গায় আছেন, কিন্তু বিশেষ করে যখন আমরা বলি এই রকম দুর্গম পাহাড়ি পথে আর ক্যাটেকিস্টদের কথা, যাদের উপরই সমগ্র নির্ভরশীলতা, মণ্ডলীর বাণী প্রচার থেকে শুরু করে ক্যাথলিক মণ্ডলীর শিক্ষা মূল্যবোধ গুলোকে পাহাড়ি মানুষদের কাছে দিয়ে আসা,
পাহাড়ে বসবাস করছে যে ক্যাথলিক খ্রিস্ট ভক্তরা আছে তাদের কাছে দাওয়াত দেয়া, শুধু খ্রিস্টের বাণীই নয়, ওই জায়গাটাতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে শিক্ষার দিকে, যে জায়গাটায় আগে শিক্ষার কথা চিন্তাই করা যেত না, যে পাহাড়ে 35 বছর আগে সভ্যতা আমরা বলতো যে সভ্যতা বুঝি প্লেন ল্যান্ডের, তাদের সে ধারণাই ছিল না, তারা পাহাড়ের মতোই সহজ সরল প্রকৃতির মতোই জীবনযাপন করত। কিন্তু বর্তমান মূল স্রোত ধারায় চলতে, জীবন বাঁচাতে, জীবনের সকল মৌলিক চাহিদাগুলোকে মেটানোর ক্ষেত্রে সবাইকেই সূর্যের কাছে আসতে হয়, উন্নত আলোর কাছে আসতে হয়, কারণ সামনের দিকে যেতে হলে জীবনের নিরাপত্তাটা আরো বেশি ভালো। তাই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, এই 5টি ক্ষেত্রে খুব আস্তে আস্তেই পাহাড়গুলোতে উন্নত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের ক্যাটেকিস্টরা অনেক বেশি ভূমিকা রাখছেন, এবং অবশ্যই আমাদের মণ্ডলীর ক্যাটেকিস্ট আমাদের মণ্ডলীর অংশ, এবং যারা পুরোহিত আছেন, সিস্টাররা আছেন, আপনারা জানেন, আমরা জানি যে আমাদের মণ্ডলীতে আসলেই অনেক কম ফাদার ব্রাদার সিস্টার, আমাদের আরো অনেক ফাদার ব্রাদার সিস্টার প্রয়োজন। এবং শুধু সেটাই না, যে কোন একটা দুর্গম এলাকা ঠিক করতে করতে হলে, কোন দুর্গম এলাকায় যেতে হলে স্থানীয় কেউ ওখানে নেই এই ক্যাটেগিস্ট ছাড়া, সেই জায়গায় আগে মিশনারিরা এসে বিদেশ থেকে এসে ফাদার ব্রাদার সিস্টাররা কাজ করতেন, এবং আমাদের মণ্ডলীর উন্নত ধারা উন্নয়নটা এই জায়গাটায় আমরা দেখতে পাই, যখন আমাদের বাঙালি বাংলাদেশি ফাদার ব্রাদার সিস্টাররা পাহাড় চালাচ্ছেন, এবং এবং বাঙালি বাংলাদেশি বলে আমি মত বিরোধ করছি না, আমি বলার চেষ্টা করছি বাংলাদেশিরা করছেন। হ্যাঁ, এবং এক সময় দেখা যাবে এই স্থানীয় লোকেরা হাল ধরছেন, স্থানীয় এলাকা থেকে ফাদার ব্রাদার সিস্টার বের হয়ে আসছে। এভাবেই তো আমাদের ক্যাথলিক মণ্ডলীর সফলতা, এবং এভাবেই আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাই। তাই আমরা ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিই আমাদের এই সুন্দর জীবনের জন্য। আমি আপনাদের কাউকে উপদেশ দিচ্ছি না, আমি বৃন্দার সাথে কথা বলে আমার ফিলিংসটা শেয়ার করছি আপনাদের সাথে, যে আমাদের সবকিছুই আছে, আমাদের বেসিক নিডস আছে, হয়তো একটা ভালো গাড়ি হলে ভালো হতো, একটা নিজের বাড়ি হলে ভালো হতো, কিন্তু আমরা তো খেতে পারছি, আমাদের সব সুবিধা আছে, আমাদের 3 কিলোমিটার পাহাড় থেকে নেমে এক বালতি জল আনতে হয় না, আমার সন্তানরা কান্না করে না, না খেয়ে ঘুমায় না আমি যখন দোকানে কিছু আনতে যাই, অথবা সেই পরিবেশে আমি তাদেরকে আনতে পারি। তাই ঈশ্বরের জয়গান সবসময় হোক, এবং সকল অনেক শ্রদ্ধা অনেক প্রার্থনা রইল সকল ক্যাটেকিস্টদের জন্য, ঈশ্বর তাদেরকে আরো অনেক শক্তি দিক, যেন তারা সামনের দিকে এগিয়ে যায়, এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই অনুযায়ী যেন প্রতিটি পাহাড়ের মানুষ আলোর পথ দেখতে পায়, যেন জীবনের যেটা যে শিক্ষা, আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পাওয়ার জন্য তারাও যেন উন্নয়নের ধারার সাথে একতাবদ্ধ হয়ে অবশ্যই প্রকৃতিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। আপনারা যারা দেখছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা আছেন মূল্যবোধের খোঁজে, তাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল ভাব ছিল একজন একজন খ্রিস্টবাণী প্রচারক, ঈশ্বর ভক্তি, দুর্গম পথ চলা, খ্রিস্টের বাণী বহন ও প্রচার, ও আমাদের আজকের অনুষ্ঠানের স্লোগান ছিল, যদি সম্মুখ পানে আসে তুফানও ভারী, জানি তোমার নামেতে দেব পারি। এটি একটি গানের কথা, কিন্তু গানের লাস্টের দুই একটা লাইন আমি হয়তো ভুল লিখেছি, এর জন্য আমাকে ক্ষমা করবেন। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে কানাডা টরন্টো থেকে, আমাদের ব্যাক স্টেজে আছেন জন সুমন কমেজ, এটি একটি জন বনি প্রযোজনা। যে কোনো মতামতের জন্য আপনারা আমাদের ইমেল করুন johnbonny19@gmail.com। আর আমাদের অনুষ্ঠানগুলোকে পেতে আমরা বলবো সাবস্ক্রাইব করতে, বেল বাটনে ক্লিক করতে, একটি কারণ যে আমরা অনেক সময় হঠাৎ করে আমরা প্রোগ্রামগুলো করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা হয়তো বিজ্ঞাপন দিতে পারি না, সেই ক্ষেত্রে শেয়ার করতে পারি না, তাই যদি আমাদের অনুষ্ঠান সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো বা আপনারা সবসময় আমাদের সাথে থাকতে পারবেন, এবং আমরা আরো অনেক জীবন আমাদের এই অনুষ্ঠানকে নিয়ে আসব, অনেক আলোকিত মানুষ এখানে আসবে। আর মনে রাখবেন প্রতিটি মানুষই পৃথিবীতে আলোকিত, আর মানুষের সেই আলোকিত দিকগুলোকেই আমরা নিয়ে আসব, আর কথা বলবো মূল্যবোধের খোঁজে, খোঁজ করব মূল্যবোধের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।